আজকে আমি কথা বলবো এলটি মার্কেটিং নিয়ে। তো অনেকেই হয়তো হিউজ পরিমাণ ভিডিও দেখেছেন এর আগেও, সো তারপরেও আমার ভিডিওতে ক্লিক করে এসেছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। তো আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো হয়তো এভাবে বলা হয়নি বা আপনারা হয়তো এভাবে শুনেননি, কারণ হচ্ছে আমি নিজে অনেকগুলো ভিডিও দেখেছি। ও এখন বলে রাখি যে এখন হয়তো আপনাদের মনে একটা কোশ্চেন থাকতে পারে যে এলটি মার্কেটিংয়ে আমি কাজ করতেছি কিনা অথবা আমি এখানে ইনভেস্ট করেছি কিনা। অবশ্যই বস, আমি নিজেও এখানে ইনভেস্ট করেছি, তবে ছোটোখাটো অ্যামাউন্ট, খুব বেশি না, কারণ আমি প্রথমে দেখেছি। তবে ইনশাল্লাহ আমি এখানে আরও বেশি ইনভেস্ট করব। তো আরেকটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করি, ইনসাফ 7, এসপিসি, এলটি মার্কেটিং সহ এই লেভেলের যতগুলো কোম্পানি আছে এগুলো ডালপালা ছড়ায়, তার মানে হচ্ছে ডান হাত বাম হাত জেনারেশন বোনাস এই সেই, যে কোম্পানিগুলো এই প্রসেসগুলো অনুসরণ করে এগুলো কিন্তু খুব বেশি দিন টেকসই করে না। এবং বলে রাখা ভালো যে এইগুলো কোম্পানি কিন্তু MLM কোম্পানি, সত্যি কথা বলতে এগুলো যে কোনো সময় উড়াল দিতে পারে, জেনে রাখেন যে কোনো সময় উড়াল দিতে পারে। সো এখানে একটু ভেবেচিন্তে আপনারা ইনভেস্ট করবেন। আমি ইনভেস্ট করতেছি অবশ্যই রিস্ক নিয়ে, আপনি যদি এখানে ইনভেস্ট করেন তাহলে আপনার রিস্ক থাকবে, তো এই কথাটা বলে নেওয়া ভালো। তো এলটি মার্কেটিং নিয়ে আজকে আমি বিস্তারিত বলবো। তো তাদের কিছু প্রসেস আমার খুবই ভালো লেগেছে, আসলে এরকম কোম্পানি যেগুলো আছে সবগুলো প্রসেসগুলোই এরকম এবং আকর্ষণীয়। যাই হোক, এখান থেকে বেনিফিট পাচ্ছি তাই আপনাদেরকে বলতেছি। এই সব কোম্পানির যদি লক্ষ্য থাকে যে আমি 2 বছর থেকে টাকা পয়সা নিয়ে পালাবো, তাহলে আমাদের লক্ষ্য থাকা উচিত, যারা গ্রাহকটা আছে তাদের লক্ষ্য থাকা উচিত যে 2 মাসে কীভাবে এখান থেকে আমার বিনিয়োগটা তুলে লাভের কাছাকাছি যেতে পারি, এরকম মাইন্ডসেট থাকতে হবে এবং এরকম বুদ্ধি করেই বিনিয়োগটা করতে হবে। যাই হোক, আমি এলটি মার্কেটিং সম্পর্কে এবং তাদের প্রসেস সম্পর্কে বলবো যে কী কী বেনিফিট আছে, আমরা এখানে যদি অ্যাকাউন্ট করি বা এখানে যদি কাজ করি তাহলে কী কী বেনিফিট পাবো। প্রথমত এটা এসপিসির মতো অনেকটাই, কারণ হচ্ছে এখানে আপনি প্রথম যে প্যাকেজটা আছে, প্যাকেজ না আসলে এখানে প্রথম যে অ্যাকাউন্টটা আছে সেটা 1000 টাকা দিয়ে করতে হবে। তো তারা একটা ভিন্ন রকম পদ্ধতি ব্যবহার করতেছে, সেটা হচ্ছে এখানে আপনি সরাসরি টাকা দিয়ে ঢুকতে পারবেন না, তার জন্য আপনাকে একটা প্রোডাক্ট কিনতে হবে। সো প্রোডাক্টটা কি, একটা টি শার্ট। এটা কিন্তু একটা মার্কেটিং পলিসি, এটা আপনাকে বুঝতে হবে। সাপোজ আমি একজনের সাথে কথা বলেছিলাম, সে টুইস্টার এলটিতে, তো তিনি বললেন আমাকে যে এখানে ফ্রি অ্যাকাউন্ট করা যায়। তো আমি বললাম যে ফ্রি কীভাবে, সে বললো আপনি টাকা দিয়ে টি শার্ট কিনতেছেন বা টি শার্ট পাচ্ছেন, তাহলে আপনার এই অ্যাকাউন্টটাকে ফ্রি হলো না। তো কথা হলো যে যে ধরনের টি শার্ট আমাদেরকে দিবে, অর্থাৎ যে টি শার্টটা আমরা কিনবো 1000 টাকা দিয়ে প্রথমে, সেই টি শার্টগুলো ব্যাঙ্গারিতে 150 টাকা দিয়ে খুব সুন্দর পাওয়া যায়, তার চেয়ে সুন্দর পাওয়া যায়। আমি এই কোম্পানিতে ইনভেস্ট করেছি বলে এই কোম্পানির একদম সব সুনাম বলবো এরকম কিছু না, আমি একজন ইউজার, আপনিও একজন ইউজার, এবং যারা করবে তারাও ইউজার থাকবে। সো অ্যাজ এ ইউজার হিসেবে বলতেছি এসব। যাই থাকো, এখানে হচ্ছে আপনাকে 1000 টাকার বিনিময়ে প্রথমে একটা টি শার্ট কিনতে হবে, দেন আপনি যদি আপনার রেফারে করেন তাহলে আপনি 100 টাকা পাবেন। দ্যাট মিন্স নেক্সট টাইম যে অ্যাকাউন্টগুলো করবেন সেগুলোর প্রাইস হবে 900 টাকা। তো 900 টাকা দিয়ে আপনি এখানে অ্যাকাউন্ট করতে পারবেন এবং প্রত্যেক দিন আপনাকে 12 টাকা করে দিবে, প্রত্যেক দিন 12 টাকা করে দিবে। তো বুঝিন, কিন্তু একদম সিম্পলভাবে আমি বোঝাচ্ছি, প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য আপনাকে 12 টাকা করে দিবে। এখানে একটা করে অ্যাড আসবে, আপনি এখানে ক্লিক করবেন আর 12 টাকা আপনার ব্যালেন্সে যোগ হয়ে যাবে। তো এখানে আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু উইথড্র সিস্টেম হচ্ছে আপনি বিকেশ, রকেট এবং নগদে উইথড্র দিতে পারবেন, এবং 535 টাকা, শুনে রাখেন আবার, সর্বনিম্ন 535 টাকা হলে আপনি এখান থেকে উইথড্র দিতে পারবেন। আবার আমার এই কথাগুলো শুনে কেউ ডিমোটিভেটেড হয় না, কারণ আমার থিঙ্কিং এরকমই অ্যাজ এ ইউজার হিসেবে, আমি যে কথাগুলো বলতেছি এটা ইউজার হিসেবে বলতেছি আপনাদের সাথে। তো এখান থেকে আপনারা 900 টাকার বিনিময়ে প্রথমটা 1000 টাকা দিয়ে করতে হবে, তারপর 900 টাকা দিয়ে আপনারা এক একটা অ্যাকাউন্ট করতে পারবে। তো একটা অ্যাকাউন্ট করার পর প্রত্যেকদিন আপনাকে টাস্ক দিবে এবং প্রত্যেকদিন টাস্ক কমপ্লিট করার পরে আপনি 12 টাকা করে পাবেন। এখানে কিন্তু আপনি সরাসরি অ্যাকাউন্ট করতে পারবেন না, সরাসরি অ্যাকাউন্ট করতে পারবেন না কি জন্য, এখানে প্রোডাক্ট কোড নিয়ে তারপর সাবমিট করে অ্যাকাউন্টটা করতে হয়। সো আপনারা যদি কেউ অ্যাকাউন্ট করতে চান তাহলে আমার সাহায্য নিতে পারেন, আমি সাহায্য করবো আপনাদের। ওকে, প্যাকেজটা সম্পর্কে তো অলরেডি বলে দিছি, এখানে আর কিছু নাই, পেমেন্ট সিস্টেমে বলে দিছি, সব কিছু বলে দিছি। তো আপনি যদি 13টা অ্যাকাউন্ট করাতে পারেন আপনার রেফারে তাহলে আপনি 1 স্টার পাবেন। 1 স্টার হলে সুযোগ সুবিধাগুলো হচ্ছে যে প্রত্যেক দিন আপনার অ্যাকাউন্টে 10 থেকে 20 টাকা এমনিতেই অ্যাড হবে। 10 থেকে 20 টাকা কী জন্য অ্যাড হবে, যতগুলো অ্যাকাউন্ট একদিনে ক্রিয়েট হবে সেটার একটা পরিমাণ
আপনাকে দেয়া হবে। তো দ্যাট মিন্স আপনার 15 টাকার যোগ হইতে পারে, 20 টাকার যোগ হইতে পারে, 25 টাকাও যোগ হইতে পারে, আবার 10 টাকাও যোগ হইতে পারে। তো এটা অ্যাভারেজ আমি বললাম 10 থেকে 20 টাকা প্রত্যেক দিন যোগ হবে। আরেকটা কথা হচ্ছে, আপনি 1 স্টার হওয়ার পর মানে 1 থেকে 14 অ্যাকাউন্ট, 1 থেকে 14টা অ্যাকাউন্ট পর্যন্ত 1 স্টার, দেন এই 14টার পরে যে অ্যাকাউন্টগুলো হবে, আপনার এই কথাগুলো একটু ভালোভাবে শুনেন, কারণ হচ্ছে না বুঝলে কিন্তু আসলে ঝামেলা লেগে যাবে। এই জন্য বলতেছি যে আপনার প্রথম অ্যাকাউন্ট থেকে আরও 13টা অ্যাকাউন্ট করলে 1 স্টার হবেন। 1 স্টার হলে আপনি বেনিফিটটা পাচ্ছেন যে প্রত্যেক দিন 10 থেকে 20 টাকা যোগ হচ্ছে। এরপর থেকে অর্থাৎ 13টার পর থেকে যে অ্যাকাউন্টগুলো হবে, সেই অ্যাকাউন্টগুলো যদি 100 অ্যাকাউন্ট হয়, তাহলে প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য আপনি প্রত্যেক দিন 1 টাকা করে পাবেন, প্রত্যেক দিন 1 টাকা করে পাবেন। তারা যখন অ্যাড ভিউ করবে তখন আপনার অ্যাকাউন্টে টাকাটা জমা হয়ে যাবে। দ্যাট মিন্স আপনি 13টা পর্যন্ত পাইতেছেন একটা সুবিধা, আর 13টা অ্যাকাউন্টের পরে যে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করা হবে সেগুলোর জন্য আপনি 1 টাকা করে পাবেন। তো আমি নিজে এখানে কাজ করতেছি, আমার অ্যাকাউন্টটা আছে, সো তাই আপনাদের সাথে শেয়ার করলাম এই বিষয়টা। যারা রিং আইডি এসপি